যে আমি আজকে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে একটা ইনভিটেশন রয়েছে রাতে অ্যানিভার্সারি, সেটা অ্যাটেন্ড করতে যাওয়ার জন্য। তো আমি আজকে একা রেডি হইনি, আমার সাথে রয়েছে আমার হাজবেন্ডও। তো চলো আজকে আমি ওকে ডেকে নিই। তো আসো, এই যে হলো উনি আর আমি দুজনে, আমরা সেজে গুজে নিয়েছি। উনি হাই বলছে তোমাদের, তো এতদিন মুখ দেখায়নি তোমরা বলেছো। তো আজকে ওনাকে রেডি রেডি করে আমি ফাইনালি তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। তো তোমরা কমেন্ট করে জানিও আমার হাজবেন্ডকে কেমন লাগছে, আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে। আর এই তো হলো সাজগোজ, এই আমি সাজগোজ করেছি দেখো তোমরা। আর এখন আমরা যাব সোজা সেই অনুষ্ঠান। ইনভিটেশনে একা একা আমি যাব না, আমার সাথে আমার বড় ননদ যাবে, তার ছেলে যাবে, আমার দেও যাবে, আমরা সবার বাড়ি ড্রাইভ মানে গাড়িতেই ড্রাইভ করে গোবিন্দ আমাদের নিয়ে যাবে। তো আমি এখন তোষান আর বড্ডি আসার অপেক্ষা করছি, ওরা আসলেই আমরা বেরিয়ে যাব। তো সাথে থাকো, দেখো কেমন এনজয় করি আমি আর আমার ফ্যামিলি, তোমরাও আমাদের সাথে এনজয় করো সেটাই আশা করব। তো চলো এখন নিচে গিয়ে দেখা যাক কে কে এসছে আর কে কে আসেনি। ননদ চলে এসছে সেজে গুজে, আমিও সেজেছি, তাই আমি ওকে বলছি কে কত বেশি সাজলাম, আমাদের তো কম্পিটিশন, কে কম সাজলাম কে বেশি সাজলাম। আর ওই যে ও পাশে তোষান রয়েছে, তোষান আয় শিখি আয়। কিরে ও আসবে না, ও লজ্জা পায়, ও আসবে না, তাই ওকে বলা হয়েছে যে আমার আর ওর মার পা থেকে মাথা অব্দি ভিডিও বানিয়ে দিতে। ওই যে এসছে, একটু মাস্কগুলো দেখা, তোর মুখটা দেখা, ও মুখ দেখাবে না, লজ্জা পায়, সবাই সবাই বড়ো হচ্ছে তো তাই ওর একটু লজ্জা বেশি। আর এই যে ননদ বিউটিশিয়ান শিখছে মানে মেকআপ আর্টিস্ট, ওর খুব তাড়াতাড়ি ব্লগ আসতে চলেছে, তো তখন নতুন নতুন ব্লগ ওকে দেখতে পাবে আলাদাভাবে। তো এখন ও আমাদের ভিডিও করে দিই, দেখো আমরা কেমন সেজেছি। দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো, মানে আমার কপালটাই খারাপ, একটু যেই বলেছি তোষানকে আপাদমস্তক ভিডিও করে দেওয়ার জন্য, ব্যাস ঝম ঝমিয়ে ঝম ঝম বৃষ্টি পড়তেই শুরু করেছে। আর সেই বৃষ্টি টিষ্টি মাথায় রেখে আমরা এখন সেই ইনভিটেশন বাড়িতে এসে হাজির হয়েছি। এখানে আমি রয়েছি, বড়দি রয়েছে, আমার হাজবেন্ড রয়েছে, আমার দেওর রয়েছে, আর এখানে তো আমার হাসি আমি আর চাপতেই পাচ্ছি না, কারণ একটা মজার ইনসিডেন্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মহিলা, ভদ্রমহিলা আমার ননদ, একটা চেয়ারই ভেঙে ফেলেছে সেটাই বসে, আর সেইটা নিয়েই আমাদের হাসাহাসির ফোয়ারা উঠেছে। আর তোষান লুকাচ্ছে পেছনে মামুর সাথে মজা করছে। আর এখানে আমরা এখন খাওয়ার টেবিলে চলে এসেছি, খাওয়ার সার্ভ করে দিচ্ছে আমাদের যে জামাই মানে আমাদের মিস্টার তনয়, সেই খাবার দিচ্ছে। এটা একটা ঘরোয়া পার্টি ছিল, ওদের অ্যানিভার্সারি ছিল। আর এখানে আমি ঝগড়া করছি যে তোষানকে বলছে আমাকে একটু ভিডিও করে দে, ভিডিও করে দে, সে ভিডিওই করে দেবে না, লাস্টে আমি বলেছি আমাকে করতে হবে না, যা তুই চলে যা, আমাকে ভিডিও তোর বানাতে হবে না। এখন আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে, মানে মেন আইটেমে। এখন ওরা পরিবেশন করেছিল ভীষণ সুন্দর খেতে গরম গরম চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন কষা, আরও আইটেম ছিল। ওরা ফার্স্টে গেলে কফি দিয়েছে, তারপরের সাথে চাটনি ছিল, হাজমোলা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। একটা ঘরোয়া অনুষ্ঠানে যেটুকু হয় ওরা খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর আপ্যায়ন করেছে, আমার ওদেরকে সবাইকে খুব ভালো লেগেছে। এখানে আমি তোমাদেরকে এটাই বলার চেষ্টা করছিলাম যে খাওয়া দাওয়া করার পর আমরা সবার পেট ফুল হয়ে গেছে, মানে আমার হাজবেন্ড এত খেয়েছে, রিভিউ দেবে একটু পরে, বলবে অনেক ভালো খেয়েছি, দুদিনেরটা একবারই খেয়েছি, এইরকম। দেখো সবাই গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার মতন অবস্থা, কারো নড়াচড়া করার মতন আর অবস্থাই নেই, আমার ননদ এদিকে ব্যস্ত। এখন প্রায় রাত্রি 11টা বেজে গেছে, তো ওদের বাড়িটা একটু যেহেতু ভেতরে ছিল তার জন্য আমাদেরকে গাড়িটা রাখতে হয়েছিল সাত নৌকা পাড়ে। তার জন্যই তখন দেখলো ওই বউদের মতন সেজে সেজে আমি আর আমার ননদ হন 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 সনসন সনসন করে ছুটছি। এবারও ওই দেখো আমার ননদ হেঁটে যাচ্ছে হেলে দুলে, তার সাথে যাচ্ছে তার বড় ভাই, আর আগে আগে তার ছোট ভাই গেছে। মানে এদের ওজন কারোরই 100 নিচে নেই, মোটামুটি অল ফ্যামিলি 100 আপ।
তো ভালো, আমি 100 কোটায় এখনো ঢুকতে পারিনি, চেষ্টায় আছি। আর এই মহারাজরা আমাদেরকে দেখে ঘেউ ঘেউ করতে চেষ্টা শুরু করেছে, তো ওদেরকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। গাড়িটা গোবিন্দ ঘুরিয়ে নিয়ে আসছে, তার জন্য আমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছি। আর তোষানের মস্তি তো তোষানের মতন চলছে, ও মোটে ভিডিওতে মুখ দেখাবে না, ওর মুখে যে কি আছে কি বলবো। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, আর রাত্রিরও অনেক হয়ে গেছে। করোনার সময় এতক্ষণ বাইরে থাকাটা ঠিকও নয়, রাস্তায় কোনো লোকজন নেই, তোমরা দেখতেই পাচ্ছ মধ্যমগ্রামের রাস্তা পুরো ফাঁকা। আর গোবিন্দ প্রায় মানে 80 ডিগ্রি গতিবেগে ওর গাড়ি চালাচ্ছে, শো শো বেগে ঝড়ের গতিতে। তো আমরা তো প্রায় 5 থেকে 7 মিনিটের ভেতর বাড়ি পৌঁছে গেছি, এবার নেমে যে যার বাড়িতে যাব। তো এখন অনেকটা রাতই হয়ে গেছে, তোষান আজকে আমাদের সাথে ছিল, তোষানের মাকে বিদায় জানাচ্ছে এখন তোষান, জানি ও এখন আমাদের বাড়িতে থাকবে। তো রাতে ও ওর মামুর ড্রেসই পরে নেবে বলেছে। তো চলো এখন ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কি অবস্থায় হয়। আমরা এখন বাড়ি চলে এসেছি, এই যে তোষান রয়ে গেছে, তোষান আজকে এখানে থাকবে। আর হাজবেন্ড আর দেওর দুজনে শয়তানি বুদ্ধি করে আমাদেরকে এখানে একা রেখে চলে গেছে লিফট চালিয়ে আগে আগে। এখন আমাদের অবস্থা দাঁড়িয়ে থাকতে হবে, আর আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়া করে। আর তো সাজগোজ তো আমার চলছেই, এখন ঘরে গিয়ে প্রচুর কাজ। আজকে যে ব্লগটা বানিয়েছি সেগুলো এডিটিং করতে হবে, বাকি ব্লগের এডিটিং পড়ে রয়েছে, তারপর নিজেকে ফ্রেশ করতে হবে, মুখ ধুতে হবে, আর পারা যাচ্ছে না। এখন চলো ঘরে যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আবার। আমি এখন উপরে চলে এসেছি নিজের রুমে, পুরো চারিপাশ অন্ধকার, ঘুরঘুরটির মধ্যে আমার বর এসে শুয়ে পড়েছে, কিচ্ছু নেই। সারা বাড়িঘর যদি তোমাকে দেখায়, দেখো এরকম লন্ডভন্ড করে রেখে দিয়েছে সারা বাড়িঘর। তুমি ঘুরলে খাটের উপর যেমন পেরেছে জামা কাপড়, উনি এসে ওনার মতো শুয়ে পড়েছে। মানে কিছু বলার নেই, মনে হয় না আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো, কারণ প্রচুর কাজ রয়েছে আমার এখন। তো আজকের মতন আমি বিদায় নিচ্ছি, চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। আর আমাকে সাপোর্ট করতে তোমরা একদম ভুলো না। গুড নাইট।